পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন দুধ ব্যবসায়ী। এদিন বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ থানার মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের কেউটপাড়া এলাকায়। জখম দুধ ব্যবসায়ীর নাম শঙ্কর ঘোষ, বয়স 45 বছর, বাড়ি রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ সংলগ্ন ঘোষপাড়ায়। এদিন সন্ধ্যায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত জীবন বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস চারেক আগে শঙ্কর ঘোষের কাছ থেকে 1000 টাকার গোবর সার কেনেন অভিযুক্ত জীবন বিশ্বাস। সেই টাকা আনতে গেলেই যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত। বর্তমানে জখম দুধ ব্যবসায়ী রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।